ছবি আমরা আরো দেখতে চাই জায়েদ খানের ছবি আমরা আরো চাই বেস্ট বেস্ট এটা আসলে টক্কর দেওয়ার মতোই একটা মুভি হয়েছে সব সিনেমাকে না সাকিব ভাইও এত সুন্দর কাজ করতে পারবে আমার মনে হয় না একদম পয়সা উসুল বলার কিছু নাই মানে চোখে পানি এসে যাবে আর জায়েদ খানের অভিনয় এক্সিলেন্ট জায়েদ খানের অ্যাক্টিং দেন হচ্ছে মানে ওভারঅল মানে এনवायरमेंट মুভির সবকিছুই ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে সবাইকে রিকমেন্ড করবে মুভিটা দেখার জন্য হ্যাঁ অবভিয়াসলি একদম আমরা সার্থক মুভিটা দেখে যদি মানুষ একবার মুভিটা দেখে তাহলে তার সম্পর্কে যে মানে সমালোচনা হচ্ছে মানে তার সম্পর্কে যে ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কারণ এই মুভির মাধ্যমে তার অ্যাকচুয়াল যে অ্যাক্টিং যে ব্যাপারটা সেটা তার যে স্কিল সেটা প্রকাশ পেয়েছে হ্যাঁ আমি এটা আশা করি কারণ এটা আসলে টক্কর দেওয়ার মতোই একটা মুভি হয়েছে সব সিনেমাকে জায়েদ খান অনেক সুন্দর অভিনয় করেছে আশিক মানুষ দেখুক অনেক ভালো অনেক ভালো লাগছে আমরা নেক্সট আর এই কো আশা করি এর চেয়ে ভালো কিছু করুন আমরা অনেক ভালো জায়েদ খানের মুভি আজকে অনেক সুন্দর লেগেছে আমরা জায়েদ খানের মুভি সবাই দেখেছি একসাথে জায়েদ খানের আমরা অনেক সুন্দর মজা পেয়েছি অনেক অনুষ্ঠানের মধ্যে জায়েদ খানের এই অনুষ্ঠানের মধ্যে অনেক আকর্ষণীয় ইমোশনাল কিছু আছে যারা দেখলে সবাই মজা পাবেন এরকম ছবি আমরা আরো দেখতে চাই জায়েদ খানের ছবি আমরা আরো চাই বেস্ট বেস্ট খুব সুন্দর ছবি বেস্ট এরকম ছবি আরো আমরা চাই মানসম্মত ছবি ছিল অনেক ভালো লাগছে জায়েদ খান জায়েদ খান আর মামুরার ছবিটা অনেক সুন্দর হয়েছে তাদের ছবি দেখার মতন সুপার টুপার ছবি ছিল যা সামাজিক ছবি ছিল সবাইকে সব পরিবারকে দেখার মতন ছবি সব পরিবারকে দেখার মতন ছবি সুপার ভাই একশো একশো ভাই দারুণ ছবি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ মুভি অনেক ভালো লেগেছে তার ভিডিওগ্রাফি ডায়লগ সিনেমাটোগ্রাফি সব অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা মুভি আমি সবাইকে রেকমেন্ড করছি মুভিটা দেখার জন্য খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক সুন্দর দেখে শেষ পর্যন্ত খুব ভালো লাগছে অনেক সুন্দর ছিল মানে আমি মনে করি সবাই দেখা উচিত আমি 10/10 দিব অনেক সুন্দর অ্যাক্টিং ছিল অনেক সুন্দর ছিল না এটা যারা ট্রল করে এটা তাদের বিষয় কিন্তু এমনিতে সামনাসামনিতে সে অনেক ভালো করে অ্যাক্টিং করে মানে অসাধারণ ছিল সবার হলে এসে ছবিটা দেখা উচিত অসাধারণ ছিল ছবিটা অসাধারণ বলার কিছু নাই মানে চোখে পানি এসে যাবে মানে সব কিছু ছিল মিক্সটা ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে দেশ মাটি মুক্তিযুদ্ধ আর জায়েদ খানের অভিনয় এক্সিলেন্ট খুবই ভালো লাগছে না আমি অবশ্যই বলবো যারা এখনো দেখেন তারা হলে আসুক ছবি দেখুক দেখার মতো একটা ছবি অসাধারণ গল্পটা এত সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক মজা পাইছি টিকিট কেটে যে ইয়া করছে খুব ওয়াশিল হয়ে গেছে ছবিটা অনেক সুন্দর খুব সুন্দর একশো একশো ছবি অসাধারণ খুব ভালো লাগছে ভাই জায়েদ খানের ছবি অনেক ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো মানে গ্রাম্য পরিবেশের ছবি তো মানে এখন খুব কম দেখা যায় গ্রামের ছবি তো ওই হিসাবে মানে যাই করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়েদ খানের অভিনয় ভালো লেগেছে প্লাস নায়িকা খুবই সুন্দর অভিনয় করেছে আর এখানে মৌসুমি ওমর সানি ছিল তাদের অভিনয় খুব ভালো হয়েছে ফার্স্ট টাইম দেখলাম জায়েদ খানের অভিনয় ভালো আর নায়িকাটা বেশ নতুন হিসাবে অনেক ভালো অভিনয় করেছে আর মৌসুমি আপু ছিল ভালো লেগেছে ভালো করেছে সিনেমাটা আসলে অসাধারণ ছিল এটা আসলে বলে প্রকাশ করা যাবে না স্পিচলেস এন্ট্রিগুলা এক এক তার সব কিছু অসাধারণ লেগেছে আমি অনেক বেশি এনজয় করেছি কোনটা রেখে কোনটা বলবো আসলে বুঝতে পারছি না তার হোল দ্য ফুল সিনেমাটা মারাত্মক ছিল ট্রোল করা এটা যার যার নিজের ব্যাপার তার ভালো দিকটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি ভাই আমি সোনারচর দেখেছি তবে সোনারচর আমার মনে হয় সাকিব ভাইয়ের থেকেও এটা গল্পটা অনেক সুন্দর ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টরকে যে উনি এত সুন্দর গল্প আমাদের সামনে প্রেজেন্টেশন করছেন আমি মনে করি যে সবাইকে সোনারচর সিনেমাটা দেখা উচিত বিশেষ করে জাহিদ ভাই এই সিনেমাতে যেভাবে কাজ করছে কুকাকে নিয়ে যে কটা দৃশ্য আছে আমার মনে হয় না সাকিব ভাইও এত সুন্দর কাজ করতে পারবে আমার মনে হয় না আমাদের এই 75 আবহমান কাহিনী নিয়ে যে গল্পটা নির্মাণ হয়েছে আমার মনে হয় না সাকিব ভাই সহ অন্যরা কতটুকু করতে পারবে অনেক ভালো লেগেছে অনেকদিন পর আমরা একটা ভালো কাজ দেখলাম একদম পয়সা উসুল আমার মনে হয় সে একটা জবাব দিয়ে দিতে পেরেছে কারণ তার অ্যাক্টিং অনেক ভালো হচ্ছে এই সিনেমাতে আমার মনে হয় সবার দেখা উচিত এই সিনেমাটা ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি হিড়িক পড়েছে সেই হিড়িকে
সিনেমা মুক্তি দিয়েছেন জায়েদ খানের সোনার চড়ক। সোনার চড়কে নিয়ে তার ভক্তদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণ তো হয়েছে। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার জবাব দিয়েছেন সোনার চড় সিনেমার মাধ্যমে। এই ধরনের সিনেমায় জাহেদ খানের জায়গায় যদি অন্য কোনো নায়ক অভিনয় করতেন তাহলে এতটা ফুটিয়ে তুলতে পারতেন না। আর জাহেদ খানের জীবনে এই ধরনের সিনেমা আরও বেশি বেশি করে করা উচিত বলে মনে করছেন তারা। দর্শক, এই ছিল যমুনা ব্লকবাস্টার থেকে আহসান হাবিব কালবেলা।